सुप्रिय शिक्षार्थी आशा करी सबाई भलो आज सूचीपाड़ा तक अनलाइन क्लैसे स्वागत जाना पवित्र चंद्र सह प्रभाषक रसायन विभाग सूचीपाड़ा डिग्री कलेज शाहरास्ती चाँदपुर तुम्हारे आज के पढ़ा सेकेंड पार्ट रसायन द्वितीय पत्र प्रथम अध्याय परिवेश रसायन। परिवेश रसायन प्रथम आमरा जानबो वायुमंडल उपादान आयतन हिसाब से वायुमंडल उपादान एखे देखो हमें लिखे रखी तुम्हारे नाइट्रोजेन आसे कत 77.1% अक्सिजेन आसे 20.6% निष्क्रिय गैस आसे 0.08% कार्बन डाइऑक्साइड आसे 0.04% पानी जलीय बाष्प एटा आसे 1.4% अच्छा एखन आमरा वायुमंडलटाके भाग करब चारटा भागे भाग करब वायुमंडलेर तार उपादानगुलो अनुसारे भाग होच्छे चारटा सेटा होच्छे प्रथमटा होच्छे ट्रोपोस्फियर स्ट्राटोस्फियर मेसोस्फियर थार्मोस्फियर। ट्रोपोस्फियर होच्छे 0 किलोमीटर 0 किलोमीटर माने होच्छे कि एटा आमरा भूमंडल बा पृथ्वी तार माने आमरा कोथाय आछि आमरा आछि ट्रोपोस्फियर पृथ्वीते। ट्रोपोस्फियरेर उपरे कोनटा आछे स्ट्राटोस्फियर 0 থেকে 15 কিলোমিটার তারপর আছে কত 0 থেকে 15 থেকে কত 50 কত আছে মেসোস্ফিয়ার মেসোস্ফিয়ারের পর কি আছে থার্মোস্ফিয়ার। আচ্ছা থার্মোস্ফিয়ারে পরে এখন আমরা একটা গ্রাফ দেখব গ্রাফটা কি দেখো উচ্চতা বনাম হচ্ছে তাপমাত্রা তাই উচ্চতার ক্ষেত্রে উচ্চতার তাপমাত্রার মধ্যে সম্পর্কটা আমরা জানব সেটা হচ্ছে যখন তাপমাত্রা দেখো অনেক সময় বাড়বে উচ্চতা বাড়ার সাথে সাথে উচ্চতা তো বাড়তেই থাকবে উচ্চতা বাড়ার সাথে সাথে অনেক সময় তাপমাত্রা কমবে আবার তাপমাত্রা বাড়বে আবার কমবে আবার বাড়বে। তোমরা যদি একটু খেয়াল করে মনে রাখার চেষ্টা করো সেই ক্ষেত্রে দেখো একবার উচ্চতা বাড়ার সাথে সাথে কি হইতেছে তাপমাত্রা বাড়তেছে আবার উচ্চতা বাড়ার সাথে তাপমাত্রা কমতেছে আবার কি হইতেছে বাড়তেছে আবার কমতেছে। তাহলে সিকোয়েন্সটা যদি আমরা প্রথমটা মনে রাখি যে উচ্চতা বাড়ার সাথে সাথে তাপমাত্রা কি হয় তাপমাত্রা কমে প্রথমটা তা প্রথমটা যদি কমে তাহলে দ্বিতীয়টা কি হবে বাড়বে তারপরেরটা কি হবে কমবে কমার পরে তারপরেরটা বাড়বে তার মানে প্রথমে কমবে বাড়বে আবার বাড়বে কমবে। আচ্ছা এটাকে স্ফিয়ার মানে কথা হচ্ছে কি তোমরা হয়তোবা মনে করছো কোনো বইতে দেখা দেখবা যে তাপমণ্ডল হ্যাঁ ট্রোপোমণ্ডল স্ট্রাটোমণ্ডল মেসোমণ্ডল থার্মোমণ্ডল থার্মোর ক্ষেত্র বানানোর জায়গায় লেখা দেখবা তাপ এটা তো অনেকে জানো তারপর আমি একটু বলে দিচ্ছি তাপমণ্ডল মেসোমণ্ডল স্ট্রাটোমণ্ডল ট্রোপোমণ্ডল আমি নিচে তোমাদের লিখে দিছি সেটা একটু খেয়াল করতে পারো। আচ্ছা এখন আমি পড়াবো তোমাদের গ্যাসের সূত্র। গ্যাসের সূত্রের মধ্যে তোমরা হয়তোবা 19 জেনেছো তোমরা যে বয়েলের সূত্র সেই ক্ষেত্রে আমি সংক্ষেপে একটু আলোচনা করব বয়েলের সূত্র। বয়েলের সূত্রটা দেখো বয়েলের সূত্র আছে কি ভি প্রপোর্শনাল 1/p টি হচ্ছে কনস্ট্যান্ট টি হচ্ছে কি কনস্ট্যান্ট। তাহলে আমরা যদি একটু বর্ণনা করি তাহলে কি লেখা যায় যে স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তার প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। তোমরা খাতা কলম থাকলে একটু লিখে নাও যে স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তার ওপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। আচ্ছা এখন নর্মালি এটা আমরা 19 শিখছি এখন তোমরা যখন আমি
ইন্টারমিডিয়েট লেভেলে এইভাবে সাধারণত সূত্র খুব কম আসে, তোমাদের গ্রাফ থাকে। তাই গ্রাফ থাকলে গ্রাফ কীভাবে আসে সেই ক্ষেত্রে আমি একটু দেখাবো তোমাদের যে গ্রাফগুলো কীভাবে আসে। ধরো তোমাদের ভি বনাম পি লেখচিত্র অঙ্কন করতে বলল, তাই সেই ক্ষেত্রে ভি বনাম হচ্ছে পি। তা ভি বনাম পি লেখচিত্র যদি অঙ্কন করতে বলে তাহলে আমরা এই সূত্র তো আগেই শিখলাম যে ভি নাল ওয়ান বাই পি, তাহলে এখান থেকে কি পি ভি সমান কনস্ট্যান্ট লেখা যায়, তাই না? কনস্ট্যান্ট লেখা যায়, তাহলে কনস্ট্যান্ট যদি লেখা যায় তাহলে পি সমান এক্স, ওয়াই ভি সমান ওয়াই সমান সমান সি কি আমরা লিখতে পারি। আচ্ছা তাহলে এক্স ওয়াই সমান সি এইটার লেখচিত্রটা আমার কীরকম হইতে পারে সেটা আমি একটু তোমাদের লেখাবো। তোমরা হয়তোবা নাইন টেনে যে জ্যামিতি করছো অনেকে ম্যাথের, ম্যাথে দেখবা তোমাদের এরকম এক্স ওয়াই সমান সমান সি বা পি যেটাই বলি এইটার ক্ষেত্রে কীরকম লেখচিত্রটা আসবে সেটা তোমরা অনেকেই জানো। তারপর আমি বলছি এক্স ওয়াই সমান সি এই সূত্রের ক্ষেত্রে এইটার আর লেখচিত্র আসবে অধিবৃত্তাকার। কী আসবে? এটা অধিবৃত্তাকার আসবে। তাহলে যদি আমাদের সৃজনশীলে থাকে যে উপরের এরকম থাকলে তোমার লেখচিত্র, এই লেখচিত্রটা থাকলে তাহলে আমি সূত্র থেকে কী বুঝবো যে এটা কিসের সূত্র? বয়েলের সূত্র। তা বয়েলের সূত্র যদি এরকম থাকে তাহলে তো আমি বুঝতে পারবো। আচ্ছা এটা গেল একটা, আরেকটা চিত্র আছে ভি বনাম ওয়ান বাই পি, তাহলে এই ক্ষেত্রে তোমাদের লেখচিত্রটা কীরকম আসবে আমি যদি তোমাদের ভেঙে একটু লেখাই দিই। ধরো কে ওয়ান বাই পি কনস্ট্যান্ট ছিল যেহেতু এটার থেকে, তাহলে এটাকে আমি যদি ওয়াই ধরি আর কেটাকে যদি আমি এক্স ধরি আর ওয়ান বাই পি কে আমি যদি এম ধরি, তার মানে তোমার ভি সমান সমান এক্স, কে সমান সমান সরি ভি সমান সমান ওয়াই, কে সমান সমান এক্স আর ওয়ান বাই পি সমান সমান আমি কী ধরছি? আচ্ছা এটা একটু উল্টোপাল্টা হয়েছিল, এম এক্স, তাহলে ভি ইকুয়াল টু ওয়াই, কে ইকুয়াল টু এম, ওয়ান বাই পি ইকুয়াল টু এক্স। তাহলে এই ক্ষেত্রে আমার সূত্র আসছে ওয়াই ইকুয়াল টু এম এক্স। তাই ওয়াই ইকুয়াল টু এম এক্স লেখচিত্রের ক্ষেত্রে আমরা কীরকম জানি এটা কীরকম চিত্র আসবে? এটা আসবে মূলবিন্দুগামী একটা সরলরেখা। এটা কী আসবে তোমাদের? মূলবিন্দুগামী একটা সরলরেখা। তার মানে দুইটা লেখচিত্রই কি অধিবৃত্তাকার সরলরেখা, যে লেখচিত্রটা তোমার মূলবিন্দুগামী যে লেখচিত্র দুইটা লেখচিত্রই যদি দেয়া থাকে তাহলে কি বুঝবো আমরা এটা থেকে? তাহলে এটা কী সূত্র? এটা হচ্ছে বয়েলের সূত্র। তাহলে তো আমরা পেরে যাব। আচ্ছা তারপরে আসো চার্লসের সূত্র। চার্লসের সূত্র, চার্লসের সূত্রের ক্ষেত্রে ভি প্রপোর্শনাল টি, এখানে স্থির কি হচ্ছে কনস্ট্যান্ট হচ্ছে হলো চাপ, কনস্ট্যান্ট হচ্ছে কি চাপ। তাহলে সূত্রটা কি দাঁড়াইলো যে স্থির চাপে কোনো গ্যাসের আয়তন তার প্রযুক্ত তাপমাত্রা কি সমানুপাতিক। আগেরটা ছিল কি ব্যস্তানুপাতিক আর এটা হচ্ছে কি সমানুপাতিক, আগেরটা ছিল চাপের ব্যস্তানুপাতিক আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার তাপমাত্রার সমানুপাতিক। এই সূত্রগুলা
আমাদের লাগবে হচ্ছে পরবর্তীতে আমরা যখন তোমাদের আদর্শ গ্যাসের সমীকরণ প্রতিপাদন করব তখন পরবর্তীতে এটা অবশ্যই আমার জানতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকো।